হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কোকোলা নুডলসের রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকে কোকোলা নুডলস ঝামেলা মনে করে রান্না করেন না। আজকে কম ঝামেলায় এত মজার নুডলস কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। নুডলস রান্না করার জন্য প্রথমে নুডলস সেদ্ধ করে নিতে হবে। নুডলস সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ তেল দিয়ে দিলাম, যাতে করে নুডলস একটার গায়ে একটা লেগে না যায়। পানি গরম হয়ে গেছে, এখন নুডলস গুলো দিয়ে দিলাম। দুই মিনিটের মতো নুডলস সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নেব। সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিলে নুডলস অনেক ঝরঝরে হবে। একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 2টা ডিম দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। এখন 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। হাফ কাপ পরিমাণ বরবটি দিয়ে দিলাম, একইভাবে বরবটিও ভেজে নেব। 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নেব। সবজিগুলো একদম ভেজে গলিয়ে ফেলবো না, চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। নুডলসের প্যাকেটের ভেতরে থাকা মশলাটাও দিয়ে দিলাম। আপনারা দেখতেই তো পারছেন সব সবজি সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এখন দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা নুডলস। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবজি ভাজার সময় লবণ দেইনি, সবজি ভাজার সময় লবণ দিয়ে দিলে সব সবজি একদম গলে যেত, তো এই পর্যায়ে লবণ অ্যাড করতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দেব। এক চা চামচ চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দেখলেন তো নুডলসটা রান্না কতটা সহজ।
দেখেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। ট্রাস্ট মি, খেতেও অনেক বেশি মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।